কখনো কি চিন্তা করছো যে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিতে কে কি কন্টেন্ট ক্রিয়েট করে আর কোন টাইপের কন্টেন্ট ক্রিয়েট করে? ইজ ইট রিয়েলি গুড অর ক্রিঞ্জ? আমার তো ভাই অনেক কিউরিয়াসিটি, কারণ আমি নিজেই কন্টেন্ট ক্রিয়েট করি অ্যানিমের উপরে। সো আমি জানতে চাই যে আমার সাথে সাথে আর কারা কারা কন্টেন্ট ক্রিয়েট করে অ্যানিমের উপরে, তাও আবার বাংলা। সো আই থট লেটস ট্রাই, ইউটিউবে সার্চ করে দেখা যাক যে কে কি বাংলায় অ্যানিমের উপরে ভিডিও বানায়। চলো ভাই, অ্যাজ ইউ ক্যান সি সবার প্রথমে যে চ্যানেলটা আছে সেটার নাম হলো animebrosbangla। ব্রাদার পারলে একটু নামটা চেঞ্জ করো, এটা একটু সিমিলার টাইপের হয়ে যায়। ইন্ডিয়া একজন অ্যানিমেটিউবার আছে, তার চ্যানেলটার সাথে একটু সিমিলার নামটা লাগে। লুক হু ইজ টকিং, নিজের নাম এত বড়। animebrosbangla এই চ্যানেলটা আমি অনেক আগে থেকেই চিনি, প্রায় অলমোস্ট 2 বছর আগে থেকে আমি জানতাম যে এই চ্যানেলটা এক্সিস্ট করে। টোটাল ভিডিও আছে 110টা ভিডিও আপলোড করছে, আর এখন মেবি ফেস কেমন করে আসো দেখা যাক কেমন ভিডিও সে প্রোডিউস করে। লেটস সি ইজ হিয়ার। তোমরা এই পর্যন্ত যত অ্যানিমে দেখেছো সেই সব অ্যানিমেগুলোকে ভুলে যাও। আজকে আমি এমন একটা অ্যানিমে সম্পর্কে কথা বলবো যে অ্যানিমেটাকে তুমি ভালোবাসতে বাধ্য হবা। এটা এমন একটা অ্যানিমে যেটা বের হওয়ার জন্য অনেক বছর ধরে সোলো দ্য লেভেলিং ফ্যান্স ওয়েট করে। আমি একটা জিনিস নোটিস করছি, ভাইয়ের যে কথা বলার স্টাইল, ডেলিভারি, এটা শোনার জন্য অনেক স্যাটিসফাইং, মানে সুদিং। অনেক আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই, ভাইয়ের জন্য সব থেকে বেটার আমার পার্সোনালি মনে হয় যদি এক্সপ্লেইন করে ভাই, ওটা হবে আলটিমেট। আমার কিন্তু ওই স্টাইলটা নাই, আমি একটু অ্যাগ্রেসিভ টাইপের। ভাইয়ের মধ্যে একটা কুলনেস আছে, কামনেস আছে। দেখো কতগুলো ভিডিও আপলোড দিছে, নতুন বছরে নতুন 10টি অ্যানিমে, কমপ্লিট স্টোরি অফ মাদারা উচিহা, অনেকগুলো ভিডিওস আপলোড করছে ফেস ক্যামের সাথে, আর তোমরা দেখতে পারো। লেটস সি এর পরে কাকে খুঁজে পাওয়া যায়। পরে আমরা পেয়েছি র্যান্ডম অ্যানিমেশন। এই র্যান্ডম অ্যানিমেশন চ্যানেলটা আমি ডিসকভার করছি মেবি 6 to 8 months আগে, বাট ট্রুলি স্পিকিং আমি কখনো র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও দেখিনি, কারণ আমার এক্সপ্লেনেশনের দরকার হয় না, অন্য টাইপের কন্টেন্ট কনজিউম করি। এটা হবে আমার প্রথমবারের মতো র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও দেখা। আরেকটা জিনিস যদি আমি বলি র্যান্ডম অ্যানিমেশনের ব্যাপারে, এই চ্যানেলটার ব্যাপারে আমি যে জানলাম, এটা কিভাবে জানলাম? ফেসবুক ভাই, ফেসবুক গ্রুপে এই বেচারার নিয়ে যে ট্রল হয়, এর নিয়ে যেই পরিমাণে মিম আর ট্রল বানানো হয় ভাই, মনে হয় না কোনো ফেস ক্যামেরা চ্যানেলের এতটা ট্রল করা হয়েছে। অ্যানিমে গ্রুপে ডেইলি একটা না একটা ট্রল পাওয়াই যায়। মূলত র্যান্ডম অ্যানিমেশন ফেমাস হলো উইয়ার্ড টাইটেল এন্ড থাম্বনেল দেওয়ার জন্য। তো সবার প্রথমে এই চ্যানেলে আমরা টাইটেল এন্ড থাম্বনেলই দেখব। এই চ্যানেলটা আগে মেবি অ্যানিমেশন চ্যানেল ছিল না, অনলি অ্যানিমে রিলেটেড, অ্যানিমে মুভি টুবি ওইগুলো এক্সপ্লেইন করতো। মেবি করাত মানব, চেইনসম্যান ভাই, এ ট্রান্সলেট করলে করাত মানব ভাই। ওয়াও, হ্যান্ডসাম গোজো যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, ব্রো রিয়েলি ব্রো, এইটা কি ভাই? ডেনজি সিনস যখন মাকিমা, এখন মাকিমা, ডেনজি সিনস এখন মাকিমা, হোয়াট ডেনজি সিনস, এটা কবে হলো ভাই? ওকে গাইজ, আমি একটা নাম বলবো, এটা দিয়ে তোমাদের গেস করতে হবে যেটা কোন অ্যানিমে হতে পারে। দুনিয়া তামাতামা, আমরা কিন্তু খুশি। এটা কোন অ্যানিমে হতে পারে জানি তোমরা পারবা না, আমি বলতেছি জম 100। এটা জম 100 ব্রো। এই যে বলো না কেন, র্যান্ডম অ্যানিমেশনের টাইটেল থাম্বনেল এপিক ভাই, ওটা তোমার মাথায় ঢুকবে না, ওটা এপিক লেভেল। এরকম উইয়ার টাইটেল থাম্বনেল দেওয়ার পিছনে রিজনও আছে ভাই। আমারই দেখো ভাই, না পারলে বাংলা টাইটেল আমি দিতামই না, কিন্তু বাংলা টাইটেল থাম্বনেলে বাংলা লিখলে ভাই ভিউজ আসে। এসব জিনিসে ক্লিক হয় ভাই, এসব জিনিসে ক্লিক হয়, সো তোমার করতেই হবে। ইউটিউবে তুমি ভিডিও বানাও কিসের জন্য ভাই? ভিউজ এর জন্য অবভিয়াসলি। আসো একটা র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও দেখা যাক। মানে এটা তার স্টাইল, এবং এই পুরো রুমে আমরা দেখি বিভিন্ন ধরনের স্পেলের কাগজ এবং মোমবাতি, মানে জাদু দিয়ে ভরা ছিল। তো চোখে কাপড় বাঁধা যে লোক, তার নামটা হচ্ছে সাটোরু গোজো, এবং আমি যতদূর আমার ছোট বোন ভালো হইতে ভাই, তুমি যে সাতোরু গোজো কম নাই আমি অবাক জানতে পেরেছি। জুজুৎসু কাইজেনের এটা হচ্ছে সবচেয়ে ফেভারিট একটা ক্যারেক্টার। আর সামনে যে স্টুডেন্ট, ইমাজিন ভাই সাতোরু গোজো যদি কইতো। আর এবার সে সহজে মনস্টারটাকে হারিয়ে দেয়। আর এদিকে মেগুমাও বুঝে যায় যে ঘটনাটা আরো খারাপ হয়ে গেল, যে সুকুনাকে 1000 বছর আগে সুকুনা, ব্রো ডোন্ট টেল মি সুকুনা বলছি ভাই, হারিয়ে দেয়। আর এদিকে মেগুমাও বুঝে যায় যে ঘটনাটা আরো খারাপ হয়ে গেল, যে সুকুনাকে 1000 ওকে ভাই, সুকুনারে সুকুনা বললেও হইতো ভাই, সুকুনা সুকুনারে সুকুনা বানাইতেছে লিটারালি, এমন লাগতেছে ভাই পচাইতেছে সুকুনারে সুকুনা। লল 1000 বছর আগে মেরে ফেলা হয়েছিল সেই সুকুনা, এই আঙুলের মাধ্যমে, ইজির মাধ্যমে আবার এই দুনিয়াতে ফিরে আসলো সুকুনা। সুকুনারে সুকুনা, সাতোরু গোজো ব্রো। জোকস সাইট, র্যান্ডম অ্যানিমেশন কিন্তু অনেক হেল্প করছে বাংলাদেশি অ্যানিমে কমিউনিটি, ওভারঅল বাংলা অ্যানিমে কমিউনিটির গ্রো করতে অনেক হেল্প করছে, এখনো হেল্প করতেছে। কারণ অনেক পাবলিক আছে যারা অ্যানিমে চিনে না, কিন্তু র্যান্ডম অ্যানিমেশনের ভিডিও দেখে জুজুৎসু কাইসেন এই সব এক্সপ্লেনেশন ভিডিও দেখছে, পরে গিয়ে ওরা রিসার্চ করার পর জানতে পারবে যে এটা তো আসলে অ্যানিমে, একটা অ্যানিমেশন টাইপের জাপানিজ অ্যানিমের সাথে, জাপানিজ কার্টুনের সাথে পরিচিতি করানোর ব্যাপারে অনেকটা ক্রেডিট র্যান্ডম অ্যানিমেশন পায়। এটা তোমার মানতেই হবে, তোমার র্যান্ডম অ্যানিমেশন ভালো লাগুক আর না লাগুক, হি স্টিল প্রমোটিং অ্যানিমে ইন বাংলাদেশ আই থিঙ্ক। তোমাদের কি মনে হয়? তোমাদের ওপিনিয়ন তোমরা নিচে কমেন্টে জানাও। এরপরে দেখা যাক অন্য কোনো অ্যানিমে ক্রিয়েটর আছে কিনা, পাওয়া যায় কিনা। তাল্লা ভাই তো আছেই, তাল্লা ভাইও ক্রিয়েট করা স্টার্ট করছে অ্যানিমের উপরে কন্টেন্ট। ও আমার নিজের ভিডিও চলে আসছে ভাই, 10K হয়ে গেছে এই ভিডিওতে, নাইস ভাই, থ্যাংক ইউ সো মাচ। কি রে ভাই, কোনো কি বাংলাদেশের অ্যানিমে টিউবার নাই ভাই? এতক্ষণ খুঁজতেছি। অ্যানিমে এক্সপ্লোরার বিডিআই ভাইও মেবি এক্সপ্লেনেশন ভিডিও বানায়, লেটস সি। হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সাকিদের টিমের অসাধারণ খেলা ব্লগ এর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত মেবি এক্সপ্লেনেশন ভিডিও না তাই মতে আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে হ্যাঁ এপিসোড বাই এপিসোড এক্সপ্লেইন করে মেবি র‍্যান্ডম অ্যানিমেশন থেকে ইন্সপায়ার্ড অনেকেই ইন্সপায়ার হইছে র‍্যান্ডম অ্যানিমেশন থেকে ট্র্যাক অ্যানিমে সোলো লেভেলিং হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে আমাদের ট্র্যাক সবাই এক্সপ্লেইন ভিডিও বানাই এখানে আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সোলো লেভেলিং এর পর্ব 2 সবাই এক্সপ্লেইন ভিডিও বানাই এপিসোড বাই এপিসোড আই ওয়ান্ট সামথিং নিউ ব্রো আই ওয়ান্ট সামথিং নিউ তখন থেকে ঘুরতাছি ভাই একটা নতুন কোন অ্যানিমে চ্যানেল আমি দেখতাছি না ভাই প্রায় 10 মিনিট পরে খোঁজার পরেও কোনো ভালো কোনো অ্যানিমে চ্যানেল পাইলাম না ভালো তো দূরের কথা ভাই এক্সপ্লেনেশন চ্যানেলই সামনে আসে মেবি আমার সামনে কোনো ভালো চ্যানেল আসতেছে না তোমরা কমেন্টে জানাইও যে ভালো কোনো অ্যানিমে চ্যানেল যারা ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করে এমন কোনো চ্যানেল থাকলে যারা অ্যাক্টিভও আছে ইউনিক কন্টেন্টও ক্রিয়েট করে কমেন্টে জানাইও আমি নেক্সট ভিডিও যদি এটার কোনো পার্ট 2 বানাই তখন দেখা যাবে আর তাছাড়া ভালো কন্টেন্ট যারা ক্রিয়েট করে তাদের সাথে ইন টাচও থাকতে ভালো লাগে ভাই ইউনিক কন্টেন্ট ক্রিয়েট করো ভাই আর কয়দিন এক্সপ্লেইন করবা ভাই নিজের ফেস ছাড়া এক্সপ্লেইন করা মানে মানি ব্রো মানি সাবস্ক্রাইব ভিউজ আমার মনে হয় না এটার প্রতি কোনো প্যাশন আছে প্যাশন থাকলে ভাই কিছু ইউনিক ক্রিয়েট করো ভাই কয়দিন বানাবা তোমার কেউ চিনবেও না এক্সপ্লেনেশন ভিডিও বানাবা দুই দিন আল্লাহ না করুক চ্যানেলটা গায়েব হয়ে গেল ভাই তোমার কেউ চিনবেও না আমি বলতেছি না যে এক্সপ্লেনেশন ভিডিওতে টাইম লাগে না কষ্ট লাগে না এমন কিছু বলতেছি না আমি নিজে এক্সপ্লেনেশন ভিডিও বানাইতে পারবো না কারণ আমার সাথে ওইটা যায় না আমি এক্সপ্লেন করতে একদমই খারাপ বাট যাই বানাও একটু ইউনিক বানাও ভাই বাংলাদেশের জন্য দেখলে তোমার দেখলেও জন্য একটু তোমার প্রশংসা করে যে হ্যাঁ ভাই ভালো বানাইতেছো খুব ভালো বানাইতেছো আগেই যাও তো ইয়া আই থিংক দ্যাটস অল ফর নাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও মেক শিওর টু লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও দেখা হবে অন্য একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত